তবে করোনা ভাইরাসের কারণে সেখানটা বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে। তো আমি আশা করি বাধাও দূর করে আগামী দিনে বাংলাদেশ এগিয়ে যাবে, বিশ্বব্যাপী যে সমস্যা সে সমস্যাটাও দূর হবে। তবে এখানে আমি বলবো যে এই অসুখ বিসুখ হলে পরে মানুষকে মনে সাহস রাখতে হবে, কারণ শুধু ডাক্তার বা ওষুধ দিয়েই ভালো হবে না, মনের জোর থেকে আত্মবিশ্বাস থেকেও কিন্তু অনেকটা সুস্থ হওয়া যায়। আর সেই সাথে সাথে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হয়েছে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে সকল নির্দেশনা দিয়েছে সকলকে সেটা মেনে চলতে হবে। সেটা মেনে চলতে হলে পারলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় না মানা, একসাথে না হওয়া, এগুলির মাধ্যমে সংক্রামিত যাতে না হয় সেদিকে দৃষ্টি দেওয়া।